দেখো এবার ফাইভের 3 নাম্বারটা করি। এখানে আছে তোমার, ধরি তুমি এখানে ধরে না, ধরি পি ইজ ইকুয়াল টু কত বলো তো, রেশিও দেওয়া থাকলে আমরা 5K ধরলাম আর কিউ ইজ ইকুয়াল টু ধরলাম 7K। এখন কি দেওয়া আছে বলো তো, এই যে পি মাইনাস কিউ সমান কত দেওয়া আছে, -4। তাহলে তুমি পি এর মান বসো, 5K আমরা এই যে এখানে ধরে নিয়েছি, মাইনাস কিউ এর ভ্যালু 7K, কত হয় -4। তাহলে এখানে দেখো 5 আর 2 7, বড়টা চিহ্ন মাইনাস, তাহলে 2K হবে সমান -4। তার মানে কে এর মান কত পেলাম, 2 থেকে মাইনাস মাইনাস কেটে গেছে। হ্যাঁ, তাহলে 4 বিয়োগ ভাগ 2, তার মানে কে এর মান পেলাম 2। এবার তুমি চলে যাও, আমরা মান নির্ণয় করবো 3P প্লাস 4Q এর। তো মান বসায় দাও, 3 × p এর মান কত, 5K, প্লাস 4 × q এর মান কত, 7K। তাহলে 3×5 15K প্লাস 4×7 28K, তাহলে কত হয়, 8×5 13 43K। তো k এর মান কত, k এর মানে যে এখানে পেলাম না 2, সেই 2টা এখানে বসিয়ে দাও, তাহলে 3 × 2 = 6, 4 × 2 = 8। এটা তোমার উত্তর হয়ে গেল, দেখো এটা মান পেয়ে গেলাম।